সুশাসনের নগ্ন চিত্রপট খোয়াই ব্লকে কলঙ্কজনক অধ্যায়ে রচিত হল সোমবার জনক কর্মচারীকে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিলেন পঞ্চায়েত সমিতির জৈনক নির্বাচিত পদাধিকারী এদিন অফিসের এদিনের কর্মচারীকে প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ ও পরে নিজে ঘাড়ে ধরে ওই কর্মচারীকে ব্লক অফিসের চৌহদী থেকে বের করে দিলেন পঞ্চায়েত সমিতির জৈনক নির্বাচিত পদাধিকারী এভাবে নিজের ক্ষমতা জাহির করলেন তিনি ওই কর্মচারীকে অফিস থেকে ঘাড় ধরে বের করে দিয়ে থামিনি একেবারে রাস্তা পর্যন্ত নিয়ে এলেন ব্লকের ভিডিও থেকে শুরু করে অফিসের অন্যান্য আধিকারিক ও কর্মচারীদের সামনে ঘটে এই ঘটনা কিন্তু ক্ষমতায় প্রতাপধারী ওই পদাধিকারীর হাত থেকে আক্রান্ত কর্মচারীকে রক্ষায় এগিয়ে আসেননি কেউ চাকরি বাঁচিয়ে রাখার তাগিতে সূত্রের খবর আরডি সেন্টারের মালামাল ইস্যু করা নিয়ে এদিনের ঘটনা বলে জানা গেছে তবে আক্রান্ত কর্মচারী পুলিশে বা প্রশাসনের কাছে লিখিত কোনো অভিযোগ দায়ের করেছেন কিনা জানা যায়নি প্যার রিপোর্ট চ্যানেল দিন রথ